রোগটি কিভাবে ছড়িয়ে যাচ্ছে এত বিস্তৃতভাবে ছড়িয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আপনার মতামত শুনবো সেটি আমরা এখন সকলেই জানি সাধারণ যে হাঁচি কাশির মাধ্যমে মূলত এবং স্পর্শের মাধ্যমে আসলে এই ভাইরাসটি শ্বাস যন্ত্রের ভাইরাস সুতরাং সেখানে যেহেতু আক্রমণ করে আমরা যখন হাঁচি কাশি দিচ্ছি তখন সেখান থেকে যে ড্রপলেট এবং মাইক্রো ড্রপলেট অর্থাৎ যে বিন্দুকণা এবং মাইক্রো বিন্দুকণা যেগুলো বড়ো বড়ো বিন্দুকণা সেটি দশ মাইক্রোনের উপরে যেগুলো বড় সেগুলো সাধারণত তিন ফুটের ভেতরেই মেঝেতে বা যেখানে কম্পিউটার আছে বা যে কোনো টেবিলের উপরে সেখানে পড়তে পারে আর যেগুলো পাঁচ মাইক্রনের নিচে সেগুলো বাতাসে দুই থেকে তিন ঘন্টা থাকতে পারে এবং সেগুলো অ্যারোসল ট্রান্সমিশনের মাধ্যমে অর্থাৎ এয়ারবর্ন ট্রান্সমিশনের মাধ্যমে সেগুলো আমাদের শ্বাসযন্ত্রে প্রবেশ করতে পারে যে কথা বলছিলাম যে এই ভাইরাসটি অ্যারোসল ট্রান্সমিশনের মাধ্যমে আমাদের শ্বাসযন্ত্রে ঢুকতে পারে এবং এছাড়া ফোমাইট হিসাবে অর্থাৎ যেখানে মেঝেতে টেবিলে কম্পিউটারের উপরে যেখানে পড়লো সেই জায়গায় যদি কেউ স্পর্শ করে এবং সেখান থেকে কেউ যদি চোখে মুখে বা নাক স্পর্শ করে সেখান থেকে এই ভাইরাস দ্বারা সে সংক্রমিত হতে পারে এই ভাইরাসটি জাতি ধর্ম বর্ণ ভৌগোলিক সীমানা মানে না এবং ইতিমধ্যে বিশ্বের প্রায় দুইশো সতেরোটি দেশ আক্রান্ত হয়েছে এই ভাইরাস দ্বারা আবারও একটু জানা দরকার যে উপসর্গগুলো আপনি যদিও বলেছেন আরেকটু যদি বলেন কি কি ধরনের উপসর্গ সারা শরীরে আমাদের প্রকাশ পায় দেখুন এটা আমরা সকলেই জানি যে এই ভাইরাসটি যে উপসর্গ এটা অধিকাংশ ক্ষেত্রে মৃদু উপসর্গ আশি থেকে বিরাশি শতাংশ ক্ষেত্রে এবং ১৩ থেকে ১৪ শতাংশ ক্ষেত্রে একটু মাঝারি উপসর্গ মৃদু উপসর্গের মধ্যে সাধারণ যে জ্বর হচ্ছে এবং শুষ্ক কাশি হচ্ছে গলা ব্যথা হচ্ছে এবং এর সাথে যদি শ্বাসকষ্ট হয় সেখানে নিউমোনিয়া হতে পারে এবং পাঁচ শতাংশ রয়েছে যাদের তীব্র উপসর্গ হয় সেক্ষেত্রে প্রচণ্ড শ্বাসকষ্ট হতে থাকে যেটাকে আমরা অ্যাকিউট রেসপিটারি ডিস্ট্রেস সিনড্রোম বলে থাকি এবং এছাড়া শরীরের অন্যান্য যে কিডনি যেমন রয়েছে লিভার রয়েছে সেগুলো বিক বিকলাঙ্গ হতে পারে এবং এভাবে একজন মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে স্যার করোনা ভাইরাস সংক্রমণের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশের যে জটিলতা বা উপসর্গ দেখা যায় সেটি আপনি বলেছেন স্পেসিফিকভাবে চোখের কি কি ধরনের লক্ষণ বা সমস্যা হতে পারে সাধারণভাবে চোখে কনজাংটিভাইটিস হতে পারে আপনি জানেন যে নানানভাবে আমাদের চোখ লাল হয় যেটাকে আমরা চোখ ওঠা বলি তবে এটাও বলে রাখা ভালো যে চোখ ওঠা মানেই যে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে সেটিও কিন্তু সেটিও নয় আসলে বিভিন্ন গবেষণায় চোখের অশ্রুতে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে আবার কিছু কিছু গবেষণায় পাওয়া যায়নি গবেষণায় এটাও বলা হয়েছে সাধারণত এক থেকে তিন শতাংশ কোভিড রোগীদের কনজাংটিভাইটিস হতে পারে এবং কারো চোখের দিকে তাকালে এই ভাইরাস দ্বারা সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নেই চোখের অশ্রুতে ভাইরাস থাকে সেই ভাইরাস যদি অন্য কারোর হাতে চলে যায় করমর্দনের মাধ্যমে হোক স্পর্শের মাধ্যমে হোক সেই ব্যক্তি যদি সেই হাত যদি তার চোখে দেয় সেখান থেকে সে সংক্রমিত হতে পারে তো এই ধরনের ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে বাইরের কোনো পানি চোখে দেওয়া উচিত না কেননা বাইরে বিভিন্ন রোগ জীবাণু থাকে পানিতে আমাদের জন্ডিস ডায়রিয়া হয় চোখের ইনফেকশন হয়ে যেতে পারে আরও জটিল হতে পারে সাধারণত একটা অ্যান্টিবায়োটিক ড্রপ বা একটু অ্যান্টিভাইরাল জেল চোখে দিলে হয় তবে এই সময়টায় তা আমরা সবসময় রোগীদেরকে বলি যারা কন্ট্যাক্ট লেন্স পরেন কন্ট্যাক্ট লেন্স পরা থেকে বিরত থাকার জন্য কেননা কন্ট্যাক্ট লেন্স পড়তে হয় খুলতে হয় পরিচর্যা করতে হয় বারবার যেহেতু চোখে হাত দিতে হয় তাহলে এই করোনা ভাইরাসের ঝুঁকির পরিমাণ বেড়ে যায় বরং এই সময় যারা কন্ট্যাক্ট লেন্স পরেন তাদের চশমা পরাটাই শ্রেয় কেননা চশমা যদি একটা চোখে থাকে তাহলে এই যে কোনো করোনা ভাইরাস চোখের ভিতরে প্রবেশ করার সম্ভাবনা কমে যায় আপনি চমৎকার যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছেন এই সময়টিতে তাদের আসলে চশমা ব্যবহার করাটাই শ্রেয় আমরা দেখলাম যে কনজাংটিভাইটিস হতে পারে বা চোখে বেশ কিছু লক্ষণ প্রকাশিত হতে পারে তাহলে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে যারা কাজ করছেন তাদের কি কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত সেই বিষয়টি একটু বলুন আপনি জানেন এই কোভিড নাইন্টিনের সময় সকল বিশেষজ্ঞরাই এখন পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামাদি ব্যবহার করছেন আমাদেরও সেটি করতে হয় পাশাপাশি চোখে গগলস পড়তে হয় যে আমরা আমাদের যে স্লিট ল্যাম্প রয়েছে সেখানে আমরা একটা শিল্ড আমরা ব্যবহার করি আপনি জানেন যে আমরা যারা চক্ষু বিশেষজ্ঞ চোখের বেশ কাছে যেয়ে চোখের পরীক্ষাগুলো করতে হয় সুতরাং আমাদের যথেষ্ট সংক্রমণের ঝুঁকি রয়েছে সুতরাং সেই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হয় আর এই যে পার্সোনাল প্রোটেকশান ইকুইপমেন্টের কথা বললাম সেগুলো কিন্তু ভালো গুণগত মান সম্পন্ন হওয়া প্রয়োজন কেননা আপনি জানেন যে বাংলাদেশে প্রায় ছয়শো ডাক্তার আক্রান্ত হয়েছে চারশো নার্স আক্রান্ত হয়েছে এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী প্রায় তিনশো জন আক্রান্ত হয়েছে সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা করোনা যুদ্ধে যারা সম্মুখ সমরে যারা যুদ্ধ করছেন তাদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে আমরা শুনলাম যে আমাদের দেশে অনেক চিকিৎসক আক্রান্ত হয়েছেন সেই সাথে স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন কাজেই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টগুলো ব্যবহার করা এবং সাবধানতা অবলম্বন করা অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞর অত্যন্ত বেশি পরিমাণে প্রয়োজন